সুন্দর আরম্ভ করলে নার্সিং হোমতো আপনাদের আহিব পারে, কিন্তু বিনা পয়সাত আমি খুব লাগিব, বিনা পয়সাত আপনি মেডিসিনও দিব লাগিব। আক বহুতে উল্লেখ আমার মেডিসিন নিদিলে, এটা কোভিডর মেডিসিন আবির্ভাব হলেহে আপনি দিব। যদি কোভিডর মেডিসিন আমি দিব পারো তাহলে আমার দেশের নোবেল বঁটা আমি পাই যাব। আমি কোথা কোভিডর মেডিসিন দিব পারো? বহুতে উল্লেখ কাজিয়া করে দশ দিন থাকলে একো মেডিসিনে নিদিলে, এটা কোথা মানে মেডিসিন তো দিব? এটা মতো নোবেল বঁটা পাই যাব যদি মেডিসিন দিব পারো। গতি যখন ব্যক্তিয়ে কষ্ট পায়কো আমি একো সহায় করব নয়, হয় নার্সিং হোমত যাব লাগিব, নহলে নিজের ঘরের একটা সুকিয়া রুমত সুন্দরভাবে থাকক। খালি আপনার এই মর মতালির কারণে আপনার যাতে পিতৃ মাতৃ মৃত্যু নহয়, আপনার যাতে সন্তানের কষ্ট নহয়, সেইখিনি চাবর কারণে মই নিশ্চয় আপনার বিবেকক অনুরোধ করি। মোক একো নালাগে, মোর কি লাভ হব সংখ্যা বৃদ্ধি করে? মূর তো দরমাহা দিব নোৱাৰা হম, মোক ইলেকশন আছে, স্কিম দিব নোৱাৰা হম, ইলেকশন খেলিব লাগিব, মোর বাজেটের কথা বতরা বিলাক মই দিব নোৱাৰা হম, মূর কি লাভ হব সংখ্যা বৃদ্ধি করে? সেন্ট্রেলের পৰা উল্টাই পয়সা কত পাই আছো? সেন্ট্রেলে তো এই সপ্তাহ ডিভলিউশন গ্রান্ট কাটি দিছে ট্যাক্স কালেকশন হওয়া নাই কারণে। এই সপ্তাহ ভারতবর্ষ সকল রাজ্যের সেন্ট্রেলের রাজ্য অহা নাই কর্তন হে করেছে আমার ডিভলিউশন গ্রান্ট। টাকা পয়ার তো বাদেই দিয়ক, পাই থাকবলিয়া নিয়মের খিনি যদি পাও বছরটির শেষত সেইটাই যথেষ্ট। এইখানে করার কারণে নামঘর টাকা দিব পারিম না নাই, অরুণোদয় করব পারিম না নাই, আত্মসহায়ক গোটক চয়ন করব পারিম না নাই, অত চিন্তাটো মূলতে লৈ আছো। কারণ বাজেটের ঘোষণাবিলাক নহলেও তো মানুষের পিছত বেয়াকৈ কব। গতি কিটো কষ্টত আমি সংগ্রাম করে আছো, আর সেন্ট্রেলে কিমান টাকা দিব, কোনোবাই কিমান টাকা কোভিডের কারণে দিছে? আজিকালি তো বিনা পয়সাত আর টি আই করব পারি না? আর টি আই করলেই তো সব সংখ্যা পাই যায়। এসেম্বলিত তো কিমান সেন্ট্রেলে সহায় করেছে, টেস্টিংত সহায় করেছে, আমাক যিমানখিনি পারে সহায় করেছে, কিন্তু এই ইয়ার পয়সা কিয় দিব? খোয়া বোয়া পয়সা তো কিয় দিব? কারণ সেন্ট্রেলের নিয়ম হল যে কারোবাক ঔষধ লাগে নিজে ঔষধ কিনব নিজে খাব। যোন দুখিয়া মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা লব, কেন্দ্রীয় সরকার নীতিটা ক্লিয়ার যে দুখিয়া মানুষে আয়ুষ্মান ভারতত কোভিড ট্রিটমেন্ট লব, ধনী মানুষে নিজের পয়সা দিয়ে ট্রিটমেন্ট করব। সেন্ট্রেলের এই নিয়ম নাই, দিল্লিতো এই নিয়ম নাই। এটা যদি আপনি থেরাপি লব যায় প্লাজমা, ম্যাক্সর বিল আপনি 1 লাখ টাকা, 2 লাখ 5 লাখলৈকে দিব লাগিব। অসমে অদ্ভুত কাম করে আছে, ভারতবর্ষর কোনো রাজ্য নকৰে। মোকতো বাকি মন্ত্রীবিলাকে কৈছে ক্যা ক্যা কর রে, আপ হামারে লিয়ে প্রবলেম বানা রে। টেস্টিং ফ্রি কতো নহয়, প্রাইভেট টেস্টিং ল্যাববিলাক আছে, পয়সা দিয়ক টেস্ট কর। নো হে, সমীর সিনহার মাকে টেস্ট করেছে চেন্নাই, হি পেইড, নয় জানো? নিজের মাকে, আমার হেলথ সেক্রেটারি মাকে তামিলনাড়ু টেস্ট করেছে, দে পে হি পেইড 4,500 rupees। টেস্টিং ফ্রি, খোয়া ফ্রি, মেডিসিন ফ্রি, ফলমূল ফ্রি, এম্বুলেন্স ফ্রি, অসমে মানবতার, মই করা নাই, অসমৰ 3 কোটি জনসাধারণে মানবতার আটাইতকৈ উজ্জ্বল নিদর্শন দাঙি ধরেছে। আমি আসাম প্লাজমা ব্যাংক উইল বি 1, বাট সেন্টার উইল বি 6। সো গুৱাহাটী মেডিকেল কলেজত প্লাজমা সেপারেশন মেশিন আহি গল এই সপ্তাহত। ডিব্রুগড় মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ, যোরহাট মেডিকেল কলেজ আর তেজপুর মেডিকেল কলেজত এই সপ্তাহ প্লাজমার সেপারেশনের কাম আরম্ভ হব। বরপেটা আর ডিফুত 15 দিন লাগিব, কারণ মেশিন বিলাক পাব না থাকে। প্রত্যেক প্লাজমা ব্যাংক সাবর কারণে আমি কিছু প্লাজমা কোঅর্ডিনেটর দিছো, জিএমসিএইচ ডক্টর ভায়লিনা বরা, জয়শ্রী মেধি, জিএমসিএইচ ডক্টর ভেলিনা ব্রহ্ম, ডক্টর রূপজ্যোতি দাস, ডিব্রুগড়, ডিফুত
ডক্টৰ পাৰমিতা ৰয় দীপক দাস, তেজপুৰত ডক্টৰ জয়দীপ দত্ত শুভম চৌধুৰী, ডিব্ৰুগড়ত ডক্টৰ মিত্ৰা শ্যাম ডক্টৰ স্বামী দাস, বৰপেটাত পাৰ্থ কমল কাকতি অভিজ্ঞান মহন্ত শিল।